রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিন দিন বেড়েই চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়াচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, রাশিয়া কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। সর্বশেষ রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রোসেভ বলেছেন, অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো যথেষ্ট শক্তি মস্কোর হাতে আছে। বিশ্বের অনেক বিশেষজ্ঞই মনে করেন, রাশিয়া অস্তিত্বের সংকটে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মিত্রলাই পেত্রোসেভ অভিযোগ করে বলেন, মস্কোর পারমাণবিক শক্তিকে ওয়াশিংটন অবমূল্যায়ন করছে। অবশ্য তিনি দাবি করেছেন, মস্কো বরাবরই পারমাণবিক সংঘাত এড়াতে চায়, কোনোভাবেই পারমাণবিক যুদ্ধে যেতে চায় না রাশিয়া। নিকোলাই পেত্রোসেভ বলেছেন, রাশিয়া ধৈর্যশীল এবং তার সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার কাছে আধুনিক অনন্য অস্ত্র রয়েছে, যা তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দেখা দিলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো শত্রুকে ধ্বংস করতে সক্ষম। তিনি বলেন, আমেরিকান রাজনীতিবিদরা নিজের বিষয়ে আত্মবিশ্বাসী। তারা মনে করেন, রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। এই হামলার পরে রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে পারবে না। যুক্তরাষ্ট্রের এমন চিন্তাধারা অবাস্তব। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি নিকোলাই পেত্রোসেভের এই মন্তব্যে বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের পারমাণবিক অস্ত্রের শোডাউন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেন বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সৈন্যরা। এরপর থেকে পশ্চিমের বিরুদ্ধে মস্কোকে পারমাণবিক হুমকি দেওয়ার অভিযোগ করছে রাশিয়া। রাশিয়ার অস্তিত্ব সংকটের মুখোমুখি হলে কিংবা চরম পরিস্থিতিতে পড়লে আসলে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে মস্কো?